শুন, এই যে একটু আগে কইলাম মুরাকাবা মুশাহাদা ফানাফিল্লা বাকাবিল্লা, এক সালে বুঝলি ইয়া কইল বুঝলি কিতা কি লাগিল কথা কইল কিচ্ছু বুঝছি না। তখনই হ্যাঁ সকালবেলা গিয়া কইব পাপড়ে এই ফুলা ফান্ডি রে শুধুমাত্র গানের আড্ডা দিকে মাহফিল মুখী করার জন্য একটু শান গাই হেকমত করি ফুলা ফান্ডিরে ওয়াজের বক্তব্য বানাইবার লাগি। আর ইদিরি নিয়ে তো আমি গান গাই, আমি দুই ঘন্টা ওয়াজের ভিতরে মাত্র দুই তিনটা শান গাই, কতক্ষণ ঠিক কিনা? এ আবার একটু একটু গাই ঈদের ওই আমি বলে সবসময় খালি শান হয়ে গাই গান হয়ে গাই। হ্যাঁ তা গান না গা, আমি যে ফোনে দুই ঘন্টা ওয়াজ করলাম ইদি কিতা করলাম, আপনি কি এগুলো শুনেন নাই? শুনলো এগুলো বলবে না, কিছু লোক আছে ঠিক নেই তোমার কথা আমার কথা ঠিক আছে না কথা কোনো কেন নিশি রাইতে কারবার শিবাস এই ঠিক আছে না বুঝুনি দি মাতালা রেখো বুঝুনি নিশি রাইতে কারবাসি রাখ অন বুঝছুনি দেখছেন নি অন সহালে যদি সারা রাত সজাগ থেকে সহালে আমরা কিচ্ছু বুঝছি না তাহলে হের হের কষ্ট দিছি না এদের একটু শান গায়ে বাজার একটু আনন্দ এই ওই দেখা ওই ওই সুবিধা ওই বাতারি না ওই বাতারি ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এটা হারা হারা মুরব্বীরে আবার আরেক ভাষা দিয়া শিক্ষিত লোকের জন্য আমার শিক্ষিত কথা কথা বলেন ঠিক কিনা বলো? আর আইলে মানে আইল না ইচ্ছা মতো সিরা বিরা দিয়া যাবো কইতিকা দেওয়া তুলি কি বাড়ির কাছে রে ইতাম আইটাই ঘুরছে হাই হ্যাঁ করছি যাবি কেমনে বস আল্লাহ আল্লাহ তুমি এই ফুলা পান গুলার হুসাইনি সৈনিক বানাই দিও আরো জোরে করে আমি আরো জোরে আমি বাস এবার এটা শুরু হলাম থেকে আরো বেশি হয়ে গেছে ইটা কোন ফেমে ধরছে আল্লাহ শানই ইমান কথা বলেন ঠিক কিনা আরো দেখেন ঠিক কিনা বন্দরে টান দেন যাবেন কেটে গীতা বন্দরে আমার এবার ওই আল্লাহর অলি ঘরের দরজায় দাঁড়ায় কি শুনতেছে আরো জোরে আর আমরা দেশের রাস্তা দিয়ে গেলে শুধুমাত্র জলসার সিরিয়াল শোনা যায় খালি বলে জলসা শাশুড়ি লোক বেলসা কিছু আছে না নাই বলেন শুধু সিরিয়াল আর সিরিয়াল ওই মহিলা কুরআন তেলাওয়াত করে গো এবার ওই আল্লাহর আলী কি করে শুনেন মা ও মা আপনার বাড়ি থেকে একটু পানি আছে আমাকে কি একটু পানি দেওয়া যাবে মহিলা কুরআন শরীফ পড়ে কথা কয় না মা কি ব্যাপার শুনতে পারছেন আমি কিন্তু আপনার এলাকার কেউ না আমি আগন্তুক মানুষ আমার পাখি এক পাখি আমার জামা নষ্ট করে দিয়েছে আপনার বাড়ি কূপের পানি উতলাচ্ছে একটু পানি চাচ্ছিলাম আপনার অনুমতি কামনা করছি মহিলা কোরআন শরীফ পড়তেছে কি ব্যাপার শুনেন না দেখেন না রাত্র হয়ে গেছে আমি মুরাকাবা করব প্লিজ দয়া করে একটু পানি দিবেন মহিলা ডাক দিয়ে কয় বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না আল্লাহর ওলি কয় আপনি কেমন তাদের কোরআন তেলাওয়াত করেন এই কোরআন শরীফ বলে লাভ হইতো না হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতার সবচেয়ে পরম ধর্ম আপনার বাড়িতে পানি চাইছে পানি দেন না জানেন না পানিটা একটা মানবিক বিষয় আপনি আমাকে পানি দেন না এই কোরআন পড়লে লাভ হইতো না মহিলারে আল্লাহর আলী ধমক দিয়েছে একটু পানি দিবেন দয়া করে পানি দেন এই পানি আছে পানি দেওয়া যাবে না কই এই কোরআন পড়লে লাভ হইতো না গেলাম কই শুনেন না আমি কিন্তু পাখি না চাই নি তুই আমার জ্বালায় দিবি এখন আল্লাহ রানি কই আমি ঘটনা ঘটাইছি 2.5 কিলোমিটার দূরে এই মহিলা ঘরের ভিতরে ওইটা জানলো কিভাবে মা মা পানি লাগবে না তুমি এত সুন্দর এত দূরের ঘটনা দেখছো কিভাবে আগে সেই ঘটনা বলো এরপরে কথা হবে জোরে করে মারহাবা
করে মসজিদ রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, ওই তো নি ওরে মসজিদ রূপে ডুবলি পাবি তারে, তালা মারছে কালিমাতে চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে, ওরে দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে, মসজিদ রূপে খুলবি কেমন করে, জোরে কর মারহাবা। মা পানি লাগবে না, এত দূরে আমি পাখিরে আমি আমার বেলায়তের পাবার দিয়ে জ্বালাইয়া দিছি, আপনি ঘর থেকে দেখলেন কেমনে? ওই গোপীনাথের একটা ওয়াজ আছে না আমার, ওই ওয়াজে কইছিলাম গোলাপ ফুলে যাহা আছে গন্ধ রাজে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসতা হেনাই তাহা নাই। এতদিন পরে 9 বছর পরে বাংতেছি, কি কইছি না কইছি এখন বাংতাছি, এরা তো বুঝে নাই। এরপরে ওই ওয়াজের মধ্যে দিছিলাম আল্লাহ 3000 নাম, 2999টা কইছিলাম, একটা রেখা দিছিলাম, একটা আজ পর্যন্ত ওই মৌলবীর আমার কাছে বলতে পারে নাই। নিজেরা তো পণ্ডিত মনে করো না, তাহিরি বুড়ু ক্ষেত্রিকা এরি ক্ষেত্রিকা উঠতে আসে নাই। আপনি ঘর থেকে দেখলেন কেমনে? এবার মহিলা ডাক দিয়ে কয় তুমি পাখিরে জ্বালাইলা কেমনে? এর মানে হলো মহিলা হিটা পারে না আর এতে হিটা পারে না, ওই দুই গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসতে হেনাই তাকা নাই। এক একজনের প্রেমের ধরন এক এক রকম হবে, এক একজন এক একটা প্রেমের শক্তি দিয়া তুলসী রাত পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না বলো? ধারাবাহিক ভাবে রেস্ট না নিয়ে এখন আসছি মাত্র 25 মিনিটে, আইসা আরেকটা মাহফিল সিল্লা সিল্লি করা কি সাধারণ কথা ভাই? আর ভাত তো মাশাল্লাহ খাইছি, ওই খাওয়ান আছে নাকি বসে যান হাসা হাসি বন্ধ? আমি যেই দিকে যাব আপনারা সেই দিকে যাবেন, ওই মহিলা ডাক দিয়ে কই আল্লাহর ওলি তোমার চোখের মধ্যে কি পাওয়ার পাইলে তুমি পাখি জ্বালাইয়া দিছো? আমি তো পাখি জ্বালাইতে পারি না। এবার ওই আল্লাহর ওলি বলেন, ও মা 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে ঘরে বৈশা তুমি কেমনে এত দূরের ঘটনা দেখলা? এটা তো আবার আমি দেখি না। এবার কই তোমারটা আগে কও, কয় না মা তোমারটা আগে বলো। এবার ওই দুই ওলির মধ্যে প্রেমের মুজাহাদা চলতেছে, প্রেমের মুজাহাদা চলতেছে। ইন দি মিন টাইমে ওই মহিলা ডাক দিয়ে বলেন, তোমারটা আগে বলো। ওই আল্লাহর ওলি বলেন, না মা আপনারটা আগে বলেন, আপনি আমার মা, আপনি আগে আপনারটা বলেন। ওই মহিলা ডাক দিয়ে বলে, গো ও আল্লাহর ওলি শুনে রাখো, আমি অন্য কোথাও থেকে পাই নাই, আমি আমার জীবনটাকে একটা রাস্তা পাওয়ার জন্য একজনের কদমে বিলাইয়া দিয়া মদিনার সন্ধান পেয়েছি। আর আমি আমার যে রিয়াজত করি, আমার রিয়াজতটা হলো কোরআনের উপরে, আমি কোরআনের আয়াত যখন তেলাওয়াত করি তখন আমার চোখের মধ্যে কোরআন পড়তে 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 যখন যেই আয়াতটা পড়ি আয়াতের হাকিকত আমার চোখের মধ্যে ভেসে আসে, আমার একমাত্র মুর্শিদের উসিলায় কুন তরি
তরিকায় তুমি বায়াত গ্রহণ করেছো। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমি যেই তরিকায় দাখিল হইয়া মদিনার সন্ধান পেয়েছি, আমি আধ্যাত্মিকতার সন্ধান পেয়েছি, ওনার নাম হলো হুজুর কাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরি দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরি হা আখেরাতে পাইজেন তোমারে বল আখেরাতে। মাশাল্লাহ যুবক ভাই, ঘুমাইছ না এমন হতে পারে গৌস পাখির উছিলে মদিনাওয়ালার সন্ধান পেয়ে যেতে পারি, বলেন না মুর্শিদের দুলা আমি বড় বহ গলার মুর্শিদের মালা আখেরাতে পাইজেন তোমারে বল আখেরাতে পাইজেন তোমারে বল ও গহয় আমার বড় পীর পীরানে পেরে দস্তগীর, ও গহয় আমার বড় পীর পীরানে পেরে দস্তগীর, নয়ন জো রাহি তোমার দিদারে বল তোমার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, আমি একটা স্লোগান দিব আপনারা আওয়াজ করবেন, নারায়ে গাউসিয়া নারায়ে গাউসিয়া। এই কাদ্রিয়া তরিকার মানুষ করো ভাগ্যবান শুননা যাও, কাউসুল আজম নিজে বলেছেন যে আমার তরিকার বায়াত গ্রহণ করবে সে মৃত্যুর আগে নবীর কালিমা না পড়লে তার মরণ হবে না, নবীর কালিমা না পড়লে তার মরণ হবে না। ওই মহিলা কান্দা কান্দা গায় হুজুর গাউসে পাকের চরণে নজিলে, আমি এই নিয়ামত পাইছি ওই তরিকায় দাখিল হইয়া। এবার মহিলা ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, তুমি কেমন করে এমন বেলায়তের ক্ষমতা পাইলা? একটা পাখি তোমার গায়ে নষ্ট করে দিল কাপড়টা, তোমার পাওয়ার দিছি দিকে তুমি পাখিটারে মাইরা ভালাইছো বেলায়তের হাওয়ার দিয়া, কিন্তু তুমি কিভাবে এই পাওয়ার পাইলা? ওই লোকটা ডাক দিয়ে কয়, আমি আমার জীবনটাকে একটা তরিকায় দাখিল করে দিয়েছি, আর একটা চরণে আমার জীবনকে কোরবানি দিয়েছি। জিজ্ঞেস করে কার চরণে তুমি কোন তরিকায় দাখিল করে দিয়েছো? এটা হলো রজবের চাঁদ, ছয় তারিখ এসে খাজা বাবার উরুস কথা কন ঠিক কিনা, ওয়াশটা গুছাইয়া গাছাইয়া চাঁদের সাথে মিলাইতেছি। ওই লোকটা ডাক দিয়ে কয়, আমি যেই রাস্তা দিয়া মদিনার সন্ধান পাইছি, ওই রাস্তার বাদশার নাম হলো হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই যে আমার নবী বলেছেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলোতে তারা যখন কোন মানুষের দিকে ভালোবাসার নজরে তাকায় তার মুর্দা কলব জিন্দা হয়ে যায়, আবার যখন কাহার দিকে কঠিন নজরে তাকাই রে তখন তার জীবনটা ধ্বংস হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে দিয়ে বললা যায়, এখন বলবেন হুজুর এই আল্লাহর ওলির নামটা কি যে তিস্তিয়া তরিকায় বায়াত হয়ে একজনের চরণে তার সাধন করেছে কে? মহিলা ডাক দিয়ে কয়, আমি তো কোরআন শরীফ সিদ্ধি করেছি, তুমি কি সিদ্ধি করেছো? কয়, না আমি একটা দোয়ায় আমার প্রেম আমার জীবন সিদ্ধ হয়ে গেছে। কয়, কোন দোয়া? কয়, আমার মা আমারে একদিন বলছিল একটু পানি খাইব, পানি আসেনি, দেন মাকাসে দেন গ্লাসটা দেন গ্লাসটা দেন, আমার মা আমারে বলছে পানি পান করবো,
মা বলছে দৌড়াইয়া কলসের কাছে গেলাম, যাইয়া দেখি কলসের ভিতরে পানি নাই। তখন আমি বাহিরে গেলাম, যাইয়া দেখি কূপের পানি শুকনা। আমি দৌড়াইয়া নদীর পারে গেলাম, যাইতে যাইতে অর্ধেক রাত হইয়া গেছে। কুশ কইরা পানি আনি, পানিটা ফাঁক দিয়া পড়া যায়। আমার মায়ের জন্য পানি আনবো, আর পাতা দিয়া পানি লইলাম, এমন কিছু পাতা লইলাম, পাতা লইয়া পানি লইলাম। আস্তে আস্তে সারাটা প্রায় অর্ধেক রাত হইয়া গেছে। আইসা দেখি আমার মা দুঃখী ঘুমায়া রয়েছি গো। আমি সারা রাত আমার মায়ের কদমের পাশে দাঁড়ায় রইছি। মা সকাল বেলায় ঘুম থেকে উঠ যায়, যাদুমণি রে তুমি দাঁড়ায় রইছ কেন? নাক দিয়ে কে আম্মু গত রাইতে পানি চাইছিলা, সেই জন্য পানি আন না দেখি তুমি ঘুমায় রইছ। এই তুই জানা ভাবে চাকাইস না, যুবক তোর জন্য বলতেছি, তোদের জন্যই প্রতি ওয়াজে কথাগুলা বলি। শুধুমাত্র যুবক গুলারে তাহিরের মতন মায়ের পাগল বানাইতাম। এবার ইন দি মিন টাইমে মা ডাক দেখে, আব্বা তুমি কি ঘুমাও নয়? আম্মা আইসা দেখি তুমি ঘুমায় রইছ, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই, তুমি কষ্ট পাইবা। মা দুকিনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দ, সন্তান ডাক দিয়ে কয় আম্মা তুমি কেন কান্দ? মা ডাক দিয়ে কয় ফুতির।